এবার টিকটক কিনতে আগ্রহী ওয়ালমার্ট। নিরাপত্তা ইস্যুতে আমেরিকায় নিষেধাজ্ঞার মুখে আছে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। দেশটিতে টিকটক বিক্রি করতে 90 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আমেরিকায় টিকটক কিনতে আগ্রহ প্রকাশ করেছে ওয়ালমার্ট। টেক জায়ান্ট মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটক কিনতে চায় মার্কিন প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার টিকটক থেকে সরে দাঁড়ান কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন মেয়ার। এর কয়েক ঘন্টার মধ্যে ওয়ালমার্টের পক্ষ থেকে এ ঘোষণা আসে। মাইক্রোসফট ছাড়াও টুইটার এবং ওরাকল টিকটক কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ওয়ালমার্ট এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বাস করি মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা কিনতে পারলে বেশি সংখ্যক ক্রেতার কাছে পৌঁছানো যাবে। মার্কিন কোম্পানিটির ভাষ্য, আমরা নিশ্চিত ওয়ালমার্ট ও মাইক্রোসফটের অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রে ইউজারদের প্রত্যাশা পূরণ করতে পারবে। টিকটক সরকারি নিয়ন্ত্রক সংস্থার আস্থা অর্জন করবে। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীনের কাছে পাচার করছে মূল কোম্পানি বাইটড্যান্স। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে চীনা কোম্পানিটি। যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে টিকটকের ব্যবসা গোটাতে চলেছে বাইটড্যান্স। 15 সেপ্টেম্বরের মধ্যেই এ সংক্রান্ত চুক্তি সেরে ফেলতে চাইছে সংস্থাটি। এই লেনদেনের পরিমাণ হতে পারে 20 থেকে 30 বিলিয়ন ডলার। তবে সঠিক অর্থের পরিমাণ জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।